রাঙ্গামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনায় নয় কোটি টাকা ক্ষতির তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন এ ঘটনায় সরকারি অফিস ব্যাংক সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি প্রতিবেদনে বলা হয় সরকারি অফিসে রাখা গাড়ি সহ সড়কে সিএনজি অটোরিকশা ছয়টি ট্রাক তিনটি বাস দুইটি টুইস্ট্রোক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আটটি ব্যাংকে এছাড়া একটি ট্রাফিক বক্স ক্ষতিগ্রস্ত এদিকে ওই ঘটনায় নিহতদের স্মরণে ও হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বান্দরবানে প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে